ওলে ভালো বাচ্চা মানে গুদন বাচ্চা স্কুলে যাচ্ছে তার মধ্যে প্লাস্টিক পড়া দিব প্লাস্টিকটা টাটা সোনা এই দেখো মানে যা ভোলা তোমার ভোলা Good morning, Boladao. Hello, guys. Good morning. Welcome back to my channel. I hope হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম এখন বাজে 9:25 আর আজকে হচ্ছে মঙ্গলবার তো ঋষি তখন স্কুলে গেল ঋষি তোমাদের বলেছে কিন্তু ঋষি এত আস্তে আস্তে বলেছে মনে হচ্ছে আমার কিছু শোনা যাচ্ছে না এই জন্য আমি আবার বলে দিলাম তোমাদের তো আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টিটা কমলো তো চলো দেখতে থাকো আজকে ভাবছো ঘরের সবকিছু আমা বুঝি তো কাল গতকাল ছেড়ে গেছে তিনটার সময় বিকেল তিনটার সময় আজকে ভাবছো সবকিছু ধুয়ে দিব দেখি এখন কতটা কি করতে পারি তো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এই পরিষ্কার ঋষির বাবার জন্য দেখো এখানে সুজি বানাচ্ছি বাবা সুজি লেগে ধরছে গো পুড়ে যাবে এখন এই দেখো হয়ে গেল সুজিটা আর আমি এখন একটু চা বানাবো একটু চা খাবো যদি চাটা বসিয়ে দিলাম চাটা হচ্ছে আর দেখো আজকে ভাবলাম আমি যে হচ্ছে আমার বুঝি ছাড়ছে সবকিছু ধুয়ে দেব কিন্তু সেই বৃষ্টি হচ্ছে জানো ঋষির বাবা আবার একটু হনুমান মন্দিরে গেল আজকে মঙ্গলবার না আর দেখো বাড়িতে সবজি এলা থেকে এই ডাটাটা নিলাম এই ডাটাটা রান্না করব আর হচ্ছে কলমি শাক নিলাম মাকে দেখিয়ে নিলাম কলমি শাক নাহলে আবার বলবে কচু শাক চা বাড়তে নিয়ে চাটা পড়ে গেল কতখানি ধর চলো এখন এক কাপ চা খাই এখন চাটা খাই চাটা খেয়ে তারপর হচ্ছে কাজকর্ম করবো আর কি আমি ধুই আর না ধুই আজকে বৃষ্টি যখন কমবে তখনই ধুবো কিন্তু সবকিছু নামিয়ে রাখবো বিছানা চাদরটা নামিয়ে রাখবো সোফার কভারটা সব নামিয়ে রাখবো যখন বৃষ্টি কমবে তখন ধুয়ে দেবো বিকালে বৃষ্টি কমলে বিকালে ধুয়ে দেবো বেকারের বিস্কুট এগুলো চলো চাটা গিয়ে খেয়ে নি বাবা হনুমান মন্দির থেকে আসলো এক্ষুনি বিছানা পুরে পুরো বিছানা সুজিটা তো একদম গেলগেলা করতে হইতো না গো এই একদম গেলগেলা তো হয় নাই গো এরম হয়েছে খেতে পারবা এরম তাহলে নাও একদম জল জল করতে লাগে দেখো ঋষির বাবার জন্য আমি আবার সুজি বানাচ্ছি এই সুজিটা না একটু শক্ত হয়েছে দেখো এই দেখো এবার দেখো হয়েছে সুজিটা একদম পারফেক্ট এই যে না বসো সব কিছু ধোয়ার জন্য নামিয়ে নিলাম আজকে ধুবো বললাম না সব কিছু বিছানা সব নামানো হয়ে গেছে জানানার পর্দাও নামানো হয়ে গেছে এখন শুধু তোমার হচ্ছে বিছানার কভারটা নাম মানে বেড কভারটা নামাবো শুধু বেড কভারটা নামানো হয়নি এটা শুধু নামাবো আর শোকেসের দেখো এই পাশের এই পাশের উপরের কাপড়টা এই পাশের উপরের কাপড়টা নামানো হয়ে গেছে এখন শুধু এটা নামাবো তো দেখো এখন সব কিছু নামিয়ে নিচ্ছি আর আজকে এখন যেন খুব সুন্দর রোদ উঠেছে মানে এখন যেরকম রোদ উঠেছে এই রোদটা যদি থাকে তাহলে তো কোনো আর কথাই নেই মানে সব জামাকাপড় শুকিয়ে যাবে যদি তিনটা চারটা পর্যন্ত এই রোদটা থাকে কিন্তু জানি না এখন মানে কালকে আবার হলো উল্টো রথ মানে বুধবার দিন উল্টো রথ তো উল্টো রথের আগে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক আছে মানে রথে দেখবে বৃষ্টি হবেই
তো দেখো ঋষির পরের টেবিলের বইটইগুলো নামিয়েও হলো, একদম কভারটা নামিয়ে নিলাম, সব কিছু ধুয়ে দিব। আর হচ্ছে কি বলতো, সব কিছু ধুয়ে না শুকিয়ে একবার ঘরে নিয়ে আসতে পারলে খুব ভালো লাগে, কিন্তু এই ভিজা হয়ে যদি থাকে তাহলে তো ব্যাস অবস্থা খারাপ। এই ভিজা জামাকাপড় নিয়ে দৌড়াদৌড়ি, তারপর হলো জায়গা থাকে না অত, সিঁড়ির ঘরে আর কত জামাকাপড় মেলা যায় বলো, অল্প কয়েকটা জামাকাপড় মেললেই তোমার ভরে যায় জায়গাটা। আর ভিজা জামাকাপড় এক জায়গায় রাখলে কীরকম যেন হয়ে যায়, তখন মনে হয় কি আবার এগুলো ধুয়ে দিই, এক ধোয়াতে এক রোদে শুকিয়ে নিলে খুব ভালো হয়। তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে, বিছানার চাদর না নামিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আবার আর একটা চাদর পেতে দিই, ওরকম খালি বিছানা রাখতে একদম ভালো লাগে না, তোষক দেখা গেলে আমার একদম ভালো লাগে না। আর দেখো আমার বিছানায় দুটো তোষক আছে, একটা নিচে যেটা বড়, আর হচ্ছে উপরেরটা ছোটো, মানে ঋষির বাবা বিয়ের আগের তোষক ছিল ওটা। তো দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেল, আর এই বিছানার চাদরটা অনেক পুরনো, এটা পাতি না, এটা পাতি না কেন, এটার যে বালিশের কভার দুটো আছে, বালিশের কভার দুটো মার ঘরে আছে, মানে মার বালিশে লাগানো আছে, তো মার বালিশে লাগানো আছে, তো মানে দুটো আলাদা হয়ে গেছে, বিছানার চাদর আর বালিশের কভার দুজন দুটো মানে আলাদা আলাদা হয়ে গেছে, এই জন্য ম্যাচিং ছাড়া না পাততে ইচ্ছা করে না। তো দেখো আমার হলো ঘরে এক্সট্রা হলো বালিশের কভার ছিল, সেটাই লাগিয়ে দিলাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর দেখো এখন হচ্ছে তোমার পর্দাগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, মানে দুনিয়ার জামাকাপড় বের হয়েছে না, তো ভাবছি যে বড় বড়গুলো আগে ধুয়ে দিই, তো আগে হচ্ছে সব পর্দাগুলো ধুয়ে দিই, তাহলে অনেকটা কমে যাবে। তারপর তোমার হচ্ছে বিছানার চাদর, ক্যাথা, মশারি, মানে বড় বড় জিনিসগুলো আগে ধুয়ে দেবো, তারপর ছোটো ছোটো জিনিসগুলো একবারে ধুয়ে নিয়ে আসবো, তাই ভাবছি। তো এখনও দেখো রোদ আছে, ঠাকুরকে বলছি যেন রোদটা যেন থাকে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো দেখো তোমার হচ্ছে পর্দাগুলো মেলে দিয়ে আসে, এগুলো হলো কাঁচা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে আবার এগুলো মেলে দিয়ে আসবো, মানে একসাথে ধুয়ে আর মেলতে যাচ্ছি না, অল্প অল্প করে ধুচ্ছি, অল্প অল্প করে মেলে দিয়ে আসছি। আর ওগুলো ওদিকে দেখো বালতি ভর্তি জামাকাপড় ভিজিয়ে রেখেছি। তো হলো কি করব এখন, রোদ যেন চলে গেল, কি দুঃখের বিষয়, রোদটা এক্ষুনি গেল, আমিও ধোয়া শুরু করলাম, মানে পর্দাগুলো মেলে দিয়ে আসলাম আর রোদটাও চলে গেল। তো এখন হলো আবার ওয়েদারটা খুব খারাপ করেছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তো জানি না বৃষ্টি নামে নাকি, বৃষ্টি নামলে তো অবস্থা খারাপ আমার, মানে কী করবো এত জামাকাপড় নিয়ে। তো দেখো এখন ওগুলো মেলে দিয়ে এসে আবার এগুলো ফটাফট করে কেচে নিচ্ছি, এগুলো কেচে তারপর হচ্ছে মেলে দিয়ে আসবো। আর যেন বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আসছে, মনে হচ্ছে এখনই ঝড় আসবে, মানে এরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো চলো এখন ফটাফট করে এগুলো ধুয়ে নিই, এগুলো ধুয়ে তারপর হচ্ছে এগুলো মেলে দিয়ে আসবো। তো মেলতে মনে তো হচ্ছে জামাকাপড় মেলতে মেলতে বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে এতক্ষণ এত সুন্দর রোদ ছিল সকাল থেকে, যেই আমি জামাকাপড় ধোয়া শুরু করলাম, মানে যেটার ভয় সেটাই হয় আর কি, যেটা দেখে বেশি ভয় পাওয়া যায় সেটাই হয় দেখবে। তো আমি বৃষ্টির জন্য ভয় পাচ্ছিলাম, তো বৃষ্টিটাই মনে হচ্ছে নামবে। দেখো জামাকাপড়গুলো এখনই ধুয়ে মেলে দিলাম, আর দেখো আকাশের অবস্থা কী অবস্থা, দেখলে দেখো জামাকাপড়গুলো মেলে দিলাম, এগুলো উঠে আর কী করবো বলো তো, ভেজাই তো, সব ভেজা জামাকাপড়, এই যে সব ভেজা, ক্যাথা, মশারি, বেড কভার, এই জন্য আর মাত্র কয়েকটা জামাকাপড় আছে, বালতি তার পাপস দুটো আছে, ওই দুটো এখন আর ধুয়ে দিলাম না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কী ধুয়ে দেবো বলো তো, এখন বৃষ্টিটা কমুক তারপরে হলে ধুয়ে দেবো, ততক্ষণ শাকটা রান্না করে নিই। কী হাওয়া দিচ্ছে দেখো, দাদাও দেখাচ্ছি তোমাদের, দেখো জামাকাপড় উড়ে না যায় বাবা, এই সব আমার জামাকাপড়গুলো ভিজছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গো কী করবো, কোনো উপায় নেই। এই দেখো শাকটা ভাপিয়ে নিলাম, এই যে এখানে ঝরা দিলাম জলটা ঝরুক, আর এখানে যে ডাটা কেটে নিলাম, ডাটাটা এখন রান্না করব, এই যে কড়াই গরম হচ্ছে, আর বাইরে দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঝমঝম করে। শাকটা হয়ে গেল দেখো, এখন নামাবো শাকটা, এই দেখো ডাটাটা বসিয়ে দিলাম, কিন্তু শাকটা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, সব বেটে রাখলাম, নামানোর আগে দিয়ে দেবো, ছুরিটা দেখো হয়ে গেল, আর এদিকে সব বাসনও মাজা হয়ে গেল দেখো। রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে দিলাম, এই যে এটা হচ্ছে সকালের একটু আটা মাখা ছিল, ওটা রেখে দিলাম, রাতে বানাবো আবার, আর জায়গা নেই বাসন রাখার, প্রেশার কুকারটা এখানে রাখলাম, প্রতিদিনের মতনই একই অবস্থা, এই যে বাসন অনেকগুলো উঠিয়ে রেখেছি, আবার মেঝে রাখলাম, এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি দেখো, আর এই যে মেঝেটাও মুছে টুছে একটা পা মোছার জন্য কাপড় বেঁধে দিয়েছি। তো রান্নাঘর পুরো ক্লিন, ঋষি আসলো এক্ষুনি,
এই দেখো এই কয়েকটা জামা কাপড় নিয়ে আসলাম মেলার জন্য কিন্তু ছাদে এক ফোঁটাও জায়গা নেই দেখো আর এগুলো দেখো চপচপে ভিজে গেছে এই দেখো তো দেখো এই জামা কাপড়গুলো চিপে চিপে আবার মেলে দিচ্ছি কেমন ডবল খাটনি আমার বলো তো এই জামা কাপড় ধুয়ে দিলাম তারপরেই তো সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো এইজন্য আর উঠাইনি ভিজা জামা কাপড় আর কি উঠাবো বলো তো এইজন্য আবার ভিজলো ভিজা জামা কাপড়গুলোই তো যাই হোক এখন হলো জামা কাপড় ধুতে ধুতে তো বৃষ্টি নেমে পড়েছিল এইজন্য বাদবাকি জামা কাপড়গুলো আর ধুইনি তো বাদবাকি জামা কাপড়গুলো এখন ধুই নিয়ে আসলাম পাপুষ দুটো আর হলো কয়েকটা জামা কাপড় তো এগুলো এখন মেলে দিই আর এগুলো সব চিপতে হবে এখন ভিজে একদম চপচপে হয়ে গেছে একদম প্রচুর জল বেরোবে এগুলো যদি এখন চিপে না দিই তাহলে হলো শুকাবে না মানে জল পড়তেই থাকবে জামা কাপড় দিয়ে তো দেখো এগুলো এগুলো এখন আবার চিপে দিচ্ছি আর মাঝখানে তো রান্নাটা করে নিলাম দেখলে বৃষ্টির সময় ডাল আলু ভাজা তো ছিলই তোমার হচ্ছে শাক আর হচ্ছে ডাটা চচ্চড়ি তো করলামই তো দেখো জামা কাপড় মেলে টেলে এখন চলে আসলাম ঘরে ঘর মুছতে আর ঋষি ঋষির বাবাও চলে এসছে এখন এই জন্য আমার আরও বেশি চাপ মানে ওরা আসলে আমার আরও কাজ না হয়ে গেলে না মাথায় প্রচুর চাপ হয়ে যায় ঋষিকে খেতে দেবো ঋষির ওদিকে স্নান হয়ে গেছে আর ঋষির বাবা তো আজকে তোমার ছাতুই দেবো ওকে এখন ওকে ইসে দেবো না মানে শক্ত জিনিস তো খাওয়া যাবে না দাঁত উঠিয়েছে না চব্বিশ ঘন্টা না হওয়া পর্যন্ত কিছু দিচ্ছি না পাতলা পাতলা জিনিসই দিচ্ছি সকালে সুজি দিয়েছিলাম জলের মতো করে বানিয়ে দেখলেই দেখিয়েছি সকালে আর এখন হচ্ছে পাতলা করে ছাতু গুলে দেবো আর ঋষি হলো ঘরে এখন বসে আছে এসে আজকে পুরো ভিজে ভিজে স্কুল থেকে এসেছে কি খাচ্ছ এটা কোনো চকলেট এই দেখো ঋষির বাবা এখন খাচ্ছে ছাতু পাতলা খাওয়া দুপুরে ছাতুই দিলাম ছাতুই খাক হ্যাঁ লিকুইড পেশেন্টের খাওয়া চব্বিশ ঘন্টা পর্যন্ত তাও খাওয়া আম করে টেস্ট করে দিব আর এই যে ঋষি খাচ্ছে যে ভাত আলু ভাজা শাকও খাবে না ডাটা ডাটা চচ্চড়ি খাবে বাবা ডাটা দেই তুই তো ডাটা তো ভালোবাসিস দিলো স্নান টান করে পরে খাবো দেই ওই আমার সোজা তাহলে বসতে পারে না কত ভালো করে এই জন্য এমন করে বসে তোমাকে রাত্রে খিচুড়ি বানাই দেবো খাও শোনা খাও আচ্ছা তুমিও খাও তো ঋষি দেখো জেঠুমনির বিয়ের ক্যাসেট দেখছে আর খাচ্ছে আমার গোলু হ্যাঁ যে আর আমি এখনো স্নান করতে যাইনি এখন যাবো স্নান করতে এখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে আসবো বিয়ের ক্যাসেট চলছে দাদা আর দিদির হ্যালো ফ্রেন্ড এখন বাজে সাড়ে পাঁচটা বেজে পার এখন আমি স্নান টান করে আসলাম মাথায় শ্যাম্পু দিয়েছি ঋষির বাবা বেরোবে এখন তো শীতের দিন হলে এখন রাত হয়ে যেত না তো এখন আর কি করবো এখন একটু বসবো একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে মানে পাঁচটা চল্লিশ বাজে চল্লিশ পাঁচটা চল্লিশ বাজে এখন আমি স্নান করলাম শ্যাম্পু দিয়ে সকালে কিন্তু একবার স্নান করেছি এখন শ্যাম্পু নিয়ে মধ্যে স্নান করলাম কালকে তো চলো এখন একটু রেস্ট নেই হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই দেখো আমি চা খাচ্ছি আবার সন্ধ্যাবেলায় সকালে খেয়েছি না একবার খেলে তখন নেশা হয়ে যায় তখন শুধু খেতে ইচ্ছা করে খাওয়াটা তো চা খাচ্ছি আর এই যে মুড়ি খাচ্ছি আজই সে ঘুমাচ্ছে সে সন্ধ্যাবেলার থেকে ঘুমাচ্ছেও আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমার শোনা যাচ্ছে অল্প অল্প প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো জামা কাপড়গুলো সব তুলে সিঁড়ির ওখানে রেখে দিয়েছি কালকে আবার মেলে দিতে হবে নারে শুকাবে না একটু একটু ভিজা আছে সব জামা কাপড় তো চলো আজকে এখন হলো চা খাবো চা খেয়ে তারপর ঋষিকে উঠাবো যদি এখন ঋষি উঠে তাহলে একটু পড়তে বসাবো ঋষিকে আর রাতে শুধু রুটি বানাবো তো চলো আজকের ভিডিওটা এমনিই বোধহয় অনেক লং হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর আজকে নতুন একটা ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট